স্বাগত জানাই আজ আমি খুবই সহজ এবং সুস্বাদু একটা পথ আপনাদের সাথে শেয়ার করব যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনাদের বলবো আমার পেজটাকে ফলো করতে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এজন্য আমি এখানে পটল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আপনাদের পরিমন অনুযায়ী আমি এখানে আট পিস পটল নিয়েছি এবারে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে এরকম খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু পুরো খোসা ছাড়াবো না এইভাবে হালকা করে খোসা ছাড়িয়ে নেব দেখুন অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এরকম ছাড়িয়ে নিলাম সমস্তগুলো এবারে ধুয়ে নেব আমি জলের মধ্যে পটলগুলোকে দু তিনবার করে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু পরে আর আমি ধুচ্ছি না বা পরিষ্কার করব না তাই আগে থেকেই পরিষ্কার করে নিচ্ছি পরে যদি আমি জলের মধ্যে দিই তাহলে কিন্তু ভেতরে জলটা চলে যাবে তাই আর জলটা দিলাম না তাই আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে একটু কাট লাগিয়ে দিলাম যাতে সমস্ত মশলাগুলো ভেতরে ঢুকে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে এবারে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ নুন দিয়ে ভালো করে আমি পটলগুলোকে মাখিয়ে নেব দেখুন মাখিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ মিনিট মতো রেস্ট রেখেছি এর মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি এক ইঞ্চি মতো আদা আর নিয়েছি একটা টমেটো ভালো করে পেস্ট করে নেব গড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইয়ে স্বাদ সরিষার তেল গরম করে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো সব একবারেই দিয়ে দিয়েছি পটলগুলোকে একটু এরকম বারবার নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নেব দেখুন মোটামুটি অনেকটাই হয়ে গেছে পুড়ে না যায় সেটা একটু খেয়াল রাখবেন এবারে ওই তেলেই আমি একটু গরম মশলা ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা হাফ ফালি করে দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ জিরে ফোড়নটা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি আদা আদা আর টমেটো সেটা দিয়ে দেব। এবারে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর একটা তেজপাতা দুফালি করে দিয়ে দিয়েছি মশলাটা যত ভালো কষানো হবে তরকারি টেস্ট কিন্তু তত ভালো হবে এবারে দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা তৈরি হয়ে গেছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আর সামান্য দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোটাই অপশনাল জাস্ট কালারের জন্য আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর যদি আপনারা চান এটা পুরোটা কাঁচা লঙ্কাতেও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবারে ওর মধ্যেই আমি মশলাটা কষিয়ে পটলগুলো দিয়ে একটু নুন দিয়ে দেব এবারে ওদিকে পটলটা হতে থাকলে এদিকে আমি মোটামুটি দশ বারোটা মতো কাজু বাদাম আর এক কাপের মতো দুধ পেস্ট করে নিলাম কাজু বাদামটা দুধের মধ্যে দুধটা আমি পটলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে একটু মিক্সচার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আপনারা যে পরিমাণে পটল নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করবেন সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়েছে এখানে কোনো পেঁয়াজ রসুনের আমি ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও দিয়ে করতে পারেন তবে আমি পেঁয়াজ কুচি বা কিছুই দিইনি চারপাশটা চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর কালার এসছে আমি মোটামুটি দু মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি গরম মশলা আর এক চা চামচ দিয়ে দিয়েছি ঘি ঘিটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে নিরামিষ সবজিতে ঘিটা দিলে ভালো লাগে দেখুন মোটামুটি তৈরি হয়ে গেল পটল পাসিন্দা সম্পূর্ণ নিরামিষ গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে কিন্তু আপনি এই পটল পাসিন্দা খেতে পারবেন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন